এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে। 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ। পুতুলির বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসায় তবু। আমাদের পল্লীকবি জসীমউদ্দিনের শহর ফরিদপুর, আর তার স্মৃতিঘেরা বাড়ি সদর থেকে 15-20 মিনিটের পথ। রিক্সায় করে জনপ্রতি 25-30 টাকায় পৌঁছে যায় অম্বিকাপুরের সেই স্মৃতিবিজড়িত বাড়িতে। জনপ্রতি 20 টাকায় টিকিট কেটে বাড়িতে প্রবেশ করতেই পল্লী গ্রামের প্রকৃতি যেন অনুভূতি স্পর্শ করে স্বাগত জানাচ্ছে। চারদিকে গাছপালা, বাগান, কবির সমাধিক্ষেত্র আর পাখির কিচিরমিচির শব্দ। কবির বাড়ির আঙিনা 4টি দোতলা টিনের ঘর, তাতে লেখা কোনটি কার ঘর। বারান্দায় ছোট ছোট পাটের শিকা, ভিতরে নকশা করা মাটির রঙিন কলস। অতি সাধারণ ঘরে জন্ম নিয়েছেন আমাদের এই কবি। ছোট্ট টিনের ঘরেই জসীমউদ্দিনের জন্ম। কবির স্মৃতিঘরে বিভিন্ন মুহূর্তের ছবি তুলে চার দেয়ালে সাজিয়ে রাখা হয়েছে। উঠোনের পূর্ব দিকে এখনও ঢেঁকিঘরটি স্মৃতিস্বরূপ আছে। ঢেঁকিঘরের সামনে কবির লেখা কিছু কথা মনকে ছুঁয়ে গেল। আমাদের গরিব সংসার, ঘি ময়দা ছানা দিয়ে জৌলুস পিঠা তৈরির উপকরণ মায়ের ছিল না। চাউলের গুঁড়া আর গুড় এইমাত্র মায়ের সম্পদ। কথাগুলোর মাঝে ছিল একরাশ মায়া আর আবেগ, অন্যদিকে মায়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। কত অল্পতেও মানুষ সুখী হতে পারে পল্লীকবি তার ভাষায় প্রকাশ করে গেছেন। ঘরের দেয়াল জুড়ে অনেক স্মৃতিকথা, টুকরো কাহিনী, বিভিন্ন ব্যবহার্য জিনিসগুলো এখনো কবির ইতিহাস, জীবনধারার প্রতিচ্ছবি। ঘর জুড়ে কবির এত স্মৃতিচিহ্ন স্পষ্ট করে তুলেছে কবির অস্তিত্বকে। কবির সাথে প্রকৃতির যে কি নিবিড় সম্পর্ক তা তার বাড়িটি দেখলেই ধারণা করা যায়। গাছের মগডালে কলসি বেঁধে রাখা যাতে পাখিরা নিশ্চিন্তে থাকতে পারে। কতটা পল্লী প্রেমিক ছিলেন জসীমউদ্দিন, পুরো বাড়ি তার এক অনন্য প্রতিচ্ছবি। এবার উঠোন পেরিয়ে বেশ কিছুটা পূর্ব দিকে 2011 সালে নির্মিত কবির পিতা আনসারউদ্দিনের স্মৃতিঘরটি। অন্য সব ঘরের থেকে কিছুটা ভিন্নতায় সাজানো এই ঘর, যার পাশেই আছে দর্শনার্থীদের নামাজের জন্য সুব্যবস্থা। মাটি থেকে বেশ উঁচু এই জায়গাটিতে কবি ও তার পরিবারের অনেক সদস্যের কবর, যা সাজানো আছে বাহারি গাছপালায়। শীত মৌসুম চলে আসায় এর পরিচর্যায় ব্যস্ত মালি। এখানেই চিরনিদ্রায় শুয়ে আছেন আমাদের পল্লীকবি, তার পত্নীসহ পরিবারের অনেকে। বাঙালি কবির স্মৃতিবিজড়িত বাড়িতে এসে কবিকে স্মরণ করতে প্রতিদিন মেলা জমে হাজারো দর্শনার্থীর।